সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বরবটি গাছে কি কি খাবার দিবে বা পরিচর্যা করবে বাম্পার ফলন ধরবে। তো আমরা অনেকেই বরবটি চাষ করে থাকি, কিন্তু সঠিকভাবে বরবটি গাছের যত্ন নেই না, অথবা বরবটি গাছে কোন সময় খাবার দিতে হবে সেটাও জানি না। তো তার জন্য কিন্তু আমি আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বরবটি গাছে কি কি খাবার দিবে প্রচুর পরিমাণ ফলন ধরবে। তো চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই। তো ভিউয়ার্স, আমার এই জায়গায় আপনারা কিছু বরবটি গাছ দেখতে পাচ্ছেন এবং চারিদিকে যে মাটিটা দেখতে পাচ্ছেন সেই মাটিটা কিন্তু আমি ঝুরঝুরা করে নিয়েছি। তো ঝুরঝুরা করার পর দেখুন, আমি গোড়া থেকে যেই মাটিটা আছে সেই মাটিটা কিন্তু অনেকটাই সরিয়ে দিয়েছি। যে গোড়ার মাটিটা আছে সেই গোড়ার মাটিটা কিন্তু আমি এই দিক দিয়ে এনে চারিদিক দিয়ে কিন্তু রেখে দিয়েছি। বরবটির গোড়া থেকে প্রায় 12-14 ইঞ্চি পরিমাণ মাটিটা আমি সরিয়ে নিয়েছি। তো 12-14 ইঞ্চি মাটি সরিয়ে নেওয়ার পর আমি এই জায়গায় কিন্তু কিছু পরিমাণ গোবর সারও দিয়ে দিয়েছি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমার গোবর সার, তো গোবর সারগুলো আমি কিছুদিন আগে দিয়েছি। তো আমার বরবটি গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এইগুলো কিন্তু এখন সম্পূর্ণ মাচার উপযুক্ত হয়ে গেছে। তো এই গাছগুলোর মধ্যে আমি আজকে পরিচর্যা করব। পরিচর্যা বলতে আমি কিছু পরিমাণ সার দিয়ে দিব। তো আমি এই জায়গায় রাসায়নিক সার দিব, আপনারা চাইলে কিন্তু জৈব সারও দিতে পারেন। তো ভিউয়ার্স দেখুন এই জায়গায় আমি কি কি রাসায়নিক সার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, সর্বপ্রথমে আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় টিএসপি সার। টিএসপি সারটা আমি 40-50 গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি। তো টিএসপি সারটা কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিচ্ছি। দেখুন আমি চারদিক দিয়ে কিন্তু টিএসপি সারটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 20-25 গ্রাম পরিমাণ ইউরিয়া সার। ইউরিয়া সারটা কিন্তু গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিব। এই সারটাও কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিলাম। টিএসপি সারের কাজটা হচ্ছে গাছের ফসফরাস ও নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে, এতে করে গাছ দ্রুত বড় হবে, তার সাথে সাথে ফুল ফল ধরবে। আর ইউরিয়া সারের কাজটা হচ্ছে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে, এতে করে গাছ কিন্তু দ্রুত বড় হবে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি পটাশ সার। পটাশ সারটা আমি 20 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। এই পটাশ সারের কাজ হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ফল আনবে, সেই সাথে সাথে গাছের ফুল ফল জড়াও কিন্তু অনেকটা রোধ করবে। তো আমি দিয়ে দিচ্ছি গাছের চারদিক দিয়ে। এই সারগুলো কিন্তু কোনোভাবেই গাছের গোড়াতে দেওয়া যাবে না, গোড়াতে পড়ে তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে, অর্থাৎ এই রাসায়নিক সারের অ্যাকশনে কিন্তু গাছগুলো মারা যাবে। তাই অবশ্যই সারগুলো গাছের দূর দিয়ে দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কুড়াডান। কুড়াডানটা আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে একবারে সার দিয়ে দিচ্ছি, অর্থাৎ পরবর্তীতে কিন্তু আমি আর এই গাছগুলোর মধ্যে সার দিব না। এখন আমি দিয়ে দিচ্ছি থিওবিট ভিটামিন। এই থিওবিট ভিটামিনটার কাজ হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ফল আনবে। আমি থিওবিট ভিটামিনটাও কিন্তু চারদিক দিয়ে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো সার দিয়ে দিলাম। সার দেওয়ার পর আমি এই সারগুলো কিন্তু ঢেকে দিব। আমি কিন্তু আগেই গোবর সার দিয়েছি, দেখুন এই গোবর সারগুলো কিন্তু আমার গাছের মধ্যে অলরেডি কাজ করতে শুরু করেছে। তো এখন আমি এই সারগুলো এবং গোবর সারগুলো কিন্তু মাটি দিয়ে ঢেকে দিব, অর্থাৎ আমি চারদিক থেকে যে মাটিটা সরিয়ে নিয়েছি এখন সেই মাটিটা আবার উপরে দিয়ে দিব। তো অবশ্যই কিন্তু সারগুলো ঢেকে দিতে হবে। জাস্ট এতে করে দেখা যাবে যে আমার গাছের যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো দ্রুত চলাচল করবে, আর এতে করে কিছুদিনের ভিতরে আমার গাছের মধ্যে ফুল ধরতে শুরু করবে। আর আমার গাছগুলো কিন্তু এমনি তো মাচার উপযুক্ত হয়ে গেছে, আমি এই গাছগুলোর মধ্যে কিন্তু মাচাও দিয়ে দিব। তো জাস চারপাশে যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মাটিটা যদি একটিভাবে থাকে সমস্যা নেই, চারপাশের যে মাটিটা আছে সেই মাটিটা আমাকে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি মাটিগুলো দেওয়ার পর। ভিউয়ার্স, আমি কিন্তু মাটিগুলো দিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে আমার মাটিগুলো দিয়ে দিয়েছি। এই মাটিগুলো কিন্তু হালকা ঝুরঝুরা আছে, আবার কিছু কিছু টিউবা আছে। যে হালকা টিউবা আছে তার জন্য কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। তো এই মাটির নিচ দিয়ে কিন্তু আমার বরবটি গাছের শিকড়গুলো চলাচল করবে। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা বরবটি গাছে কী কী সার অথবা যত্ন নেবেন। তো এই যত্ন অথবা সারগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনাদের বরবটি গাছে বাম্পার ফলন হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আর হ্যাভিয়ার্স, অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিব যে আমার গাছটার মধ্যে কী রকমের বরবটি ধরেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।